কথা বলেন আমরা জানি। আপনারা সম্প্রতি দেখেছেন যে রাজ্যপালের ভাষণের উপর বিধানসভার বক্তৃতাতে, মধ্যমগ্রামে প্রশাসনিক সভাতে, 21 জুলাই কলকাতাতে কয়েকদিন আগে, 1 মাস আগে প্রকাশ্য সমাবেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি পে কমিশনের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি, পেলেই আমি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব বলেছেন তিনি। তাই আপনারা হলেন আমাদের সরকারের চালিকা শক্তি, আপনাদের কাছে আমি একটা ভালো খবর দেব। আমি মিটিং এ আসার আগে আমাদের নেত্রীর সঙ্গে কথা বলে এখানে এসেছি, তিনি আগামী 13 তারিখে সেপ্টেম্বরে বিকেল 4টের সময় সরকারি কর্মচারীদের সঙ্গে মিলিত হবেন এবং তিনি নিশ্চিতভাবে তার সরকারের চিন্তা ভাবনা তিনি ঘোষণা করবেন, যেটা তার প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে তার দায়িত্ব তিনি বলবেন আপনাদেরকে। আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চেষ্টা করছি, যদি সেদিন না পাই আমরা গীতাঞ্জলি স্টেডিয়াম পাশেই আমরা সেখানে এই সভা অর্গানাইজ করব। আজকে আমরা 3220 কার্ড দিয়েছিলাম, 4500